হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তবে প্রত্যাশা করি ভালো আছেন যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাই তো কামনা করি ঈদ শেষ হয়ে গেল হ্যাঁ ঈদের পরেই এই ঈদ অনেকের জন্যই সুখের হয়েছে খুশির হয়েছে অনেকের জন্য জাস্ট আনুষ্ঠানিকতা মাত্র মাত্র অনেকের জন্য এই ঈদ হচ্ছে খুশির কারণ হতে পারেনি বিশেষ করে এটা আমি অনুভব করেছি আশেপাশে অনেকেই দেখে বিশেষ করে যারা হচ্ছে চাকুরি প্রার্থী এখনো জব পায়নি হ্যাঁ বেকার যাদেরকে আমরা বলে থাকি আসলে কেউই বেকার না প্রত্যেকেই কোনো না কোনো কর্মে লিপ্ত যারা পড়াশোনা করতেছে কাজ তো চাকুরির প্রত্যাশী যারা যারা এখনো বেকার তাদের জন্য খুব একটা মজার হয় না বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের জন্যই এটি স্বাভাবিক ইভেন আমি অনেককে দেখেছি যে আমার এক স্টুডেন্টের সাথে কথা হয়েছিল আগে সাথে এরকম কথা হয় দেখলাম যে সে বাড়িতে যাবে না শুনলাম কেন বাড়িতে যাবে না বললো স্যার বাড়িতে গেলেই হচ্ছে সবাই জিজ্ঞেস করবে জব হলো কিনা কেন হয় না সবার হয় তোমার হয় না কেন ইত্যাদি অনেক আসলে সেই কিন্তু প্রচুর চেষ্টা করে যাচ্ছে তার জবটা যেন হয় কারণ কোনো মানুষই বেকার হয়ে থাকতে চায় না এটা চিরন্তন সত্যি কথা দেখা গেল যে আপনার চোখে মনে হতে পারে যে হ্যাঁ সে কারণ ছাড়াই বেকার হয়ে আছে কিন্তু না সে যে আমি যে পড়াশোনা করেছি আমি যে যোগ্যতা অর্জন করেছি সেই অনুযায়ী আমার প্রত্যাশিত জায়গায় যেতে পারতেছি না বলে আমি বসে আছি সুতরাং একই জনের কাছে কারণটা এক এক রকম হবে তো এই বেকারত্ব এমন একটা সমস্যা যেটার কারণে অনেকের জন্য এই ঈদ খুশির কোনো কারণ হয়নি খুব স্বাভাবিক তো বিভিন্ন কারণে হচ্ছে বেকার থাকতে হয় লম্বা সময় ধরে বিশেষ করে এখন যে চাকরির বাজার যে কম্পিটিশনের লেভেলটা অনেক হাই কম্পিটিশন এই গেলে জগতে টিকতে গেলে মোটামুটি ইংলিশ এবং ম্যাথ এই দুটা সাবজেক্ট তো খুব ভালো প্রিপারেশন নিতেই হবে আপনি যে কোনো জায়গায় আবেদন করতে যান সে আপনি চাকুরি প্রার্থী হন অথবা আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী হন ইংলিশ ম্যাথ এই জিনিস দুইটার খুবই দরকার তো ম্যাথের বিষয়ে আমি ভালো বলতে পারবো না আমি আসলে ইংরেজির বিষয়ে ভালো বলতে পারবো আপনারা জানেন যে আমার হয়তো অনেকেই জানেন যে আমি অনলাইনে যে ব্যাচগুলো গুলো করাচ্ছিলাম বা করাচ্ছি তার মধ্যে আমি ঈদের পরে একটা কয়েকটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং আমি কখনো হচ্ছে আমার কোর্স ফি কমাই না কোর্স ফি যা তাই করি তো এবার কয়েকজন স্টুডেন্টের সাথে সরাসরি কথা বলে আসলে আমারও বিভিন্ন কারণে মন খারাপ হয়ে গেছে যে আসলে আমি আমার কোর্সগুলো চাইছিলাম অনেকটা ফ্রি করে দিতে কিছু কোর্স ফ্রি জিনিসের কদর আমরা দিতে চাই না এটা আগে থেকে আমার অভিজ্ঞতা আছে জানি আমি যার কারণে যত ডিসকাউন্ট দেয়া যায় সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমি হচ্ছে এই কোর্স রান করতেছি এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিও দেখছেন যদি আপনারা তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী হন অথবা যে কোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী অথবা বিসিএস সহ আপনার প্রত্যাশা যদি হয় বিসিএস সহ বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি জব পেলেই হলো এরকম যদি প্রত্যাশা হয় তারা আমার ভিডিওটা আজকে ভালো করে দেখবেন এখন এবং যারা একচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থী অথবা তেতাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থী অথবা যেকোনো বিসিএস লিখিত পরীক্ষার্থী কিংবা ব্যাংক জব লিখিত পরীক্ষার্থী তারা আজকে ভিডিওটা খুব দেখবেন এবং যারা ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য আজকে আলোচনা আছে ভিডিও শেষের দিকে। তার মানে বিসিএস সহ যে যেকোনো চাকরির পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার্থী বিসিএস সহ যেকোনো পরীক্ষা লিখিত পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা আমার ভিডিওটি আজকে দিয়ে দেখলে আশা করি আপনাদের কিছু কাজে লাগবে হয়তোবা আমি জানি না কতটুকু কাজে লাগবে আপনারা দেখলেই বুঝবেন সো আমি যে তিনটা কোর্স রান করতে যাচ্ছি এই কোর্স তিনটা কেন আপনাদের করা উচিত সেটা একটু কারণ বুঝবেন হুম তারপরে হচ্ছে আলোচনা যাই আমরা প্রথমত হচ্ছে আমরা যে শর্টকাটে প্রিপারেশন গুলো নেই বা আপনারা যারা শর্টকাটে প্রিপারেশন নেন সত্যি বিশ্বাস করেন শর্টকাটে প্রিপারেশন দিয়ে হচ্ছে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন কিন্তু এই প্রিপারেশন বা এই প্রস্তুতি দিয়ে আপনি হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাটা খুব কঠিন হয়ে যায় কারণ যেখানে মানুষ লং প্রিপারেশন নেওয়ার পরেও তাদের সঠিক জায়গায় যেতে গিয়ে অনেক হ্যাঁ মানে বাধা অতিক্রম করতে হয় সেখানে আপনি শর্ট প্রিপারেশন দিয়ে কিভাবে যাবেন নিজেকে দেওয়া হবে মাত্র শুধু ইংলিশ না আপনার প্রস্তুতিটা একটু বড় সড় পরিসরে নিতে হবে কারণ আমরা যা প্রস্তুতি নিব তাই যে আমাদের মাথায় থাকবে দিন শেষে সেটা কিন্তু না অনেক কিছু আমরা হারিয়ে যাবো কালের স্রোতে অনেক কিছু বিলীন হয়ে যাবে এবং অবশিষ্ট যা থাকবে সেটা কাজে লাগবে এখন এই জন্য আমাদের প্রস্তুতি লেভেলটা যদি একটু বড় করে আমরা নেই তাহলে যা কিছু হারিয়ে যাবে যাওয়ার পর অবশিষ্ট যা থাকবে সেটা আমাদের কাজে লাগবে কিন্তু আপনার প্রস্তুতি যদি হয় ছোট করে তাহলে হারিয়ে যাওয়ার পর যা থাকবে ওটা দিয়ে কাজ করা যাবে না প্রথমে আমি তম বিসিএস প্রিলিমিনারি লং কোর্স নিয়ে কিছু কথা বলবো আপনার একটু যদি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে পারেন আশা করি কাজে লাগবে যাতে ধৈর্য নাই তারা অলরেডি তো এখনই লিভ নেবে সেটা আমি জানি বিষয় না যার প্রয়োজন আছে সে লেগে থাকেন কিছু জানতে পারবেন হ্যাঁ আর আমার তো উদ্দেশ্য আছেই আমার উদ্দেশ্য আমার ব্যাস বাড়াতে হবে আর ব্যাস বাড়ানোর জন্য আমার হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে সে তো উদ্দেশ্য আমার আছেই থাকবে আচ্ছা তবে আপনাদের এখানে লাভ আছে এখানে আমি যে জিনিসটা দেখাবো দেখেন ফোর্টি থার্ড বিসিএস প্রিলিমিনারি ইংলিশ প্রিপারেশন এই কোর্সটাতে মোট ক্লাস থাকবে পঞ্চাশটা আমি আগে বলে নেই যদিও বা এটা বাংলাদেশের যে কোনো চাকুরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা যেকোনো কম্পিটিভ এক্সামের জন্য একটা পূর্ণাঙ্গ কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কারণ এখানে পঞ্চাশটা ক্লাস রেখেছি আমি আমার ক্লাসের মাধ্যমগুলো হবে জুমে আমি ফেসবুকে লাইভ ক্লাস নেই না কারণ ফেসবুকে লাইভ ক্লাস নিলে আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারে না কমেন্টে অনেকের প্রশ্ন করার ইচ্ছাও হয় না যার কারণে আমি জুমে ক্লাসটা নেই যেন একেবারেই ক্লাসরুমের মতো সরাসরি আমাকে প্রশ্ন করতে পারে আর আমার কথা হলো যে স্টুডেন্ট যদি ক্লাসে প্রশ্ন না করে কেন জানি সেটাকে ক্লাস ক্লাস মনে হয় না পাবলিক স্পিচ স্পিচ এরকম মনে হয় হ্যাঁ যার কারণে আমার ক্লাসগুলো হবে জুম এই তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্স বা আমরা এটা একটা আমি এই কোর্সটাকে একটা মাদার কোর্স বলতে পারি ফর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম এখানে ক্লাস থাকবে মোট পঞ্চাশটা ক্লাস থাকবে পিডিএফ শিট দিব পঞ্চাশটা যেহেতু অনলাইনে কোর্সগুলো হবে পিডিএফ শিট দিব পঞ্চাশটা আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন আর ক্লাস টেস্ট হবে পঞ্চাশটা মানে আজকে যে ক্লাসটা হবে তার উপর আগামী ক্লাসের শুরুতে ক্লাস টেস্ট এভাবে যদি ক্লাস হয় পঞ্চাশটা ক্লাস টেস্টও পঞ্চাশটাই হবে

পাঁচশো প্রশ্নের আমাকে জবাবদিহি করতে হবে ব্যাখ্যা দিতে হবে সুতরাং এই কোর্সটা সাধারণ কোনো কোর্স না যার কারণে আমার কাছে মনে হয় এই কোর্সের ফি চার টাকা খুবই কম হয়তো হাসবেন এটা কেমন কথা এটাই সত্যি কথা যদি আপনি মূল্যায়ন করতে শেখেন আর আপনি যদি এই কোর্সের গুরুত্বই না বোঝেন তাহলে এটা আপনার জন্য না অথবা আপনি যদি এমন হয় আপনাদের মধ্যে কেউ যে কোথাও পঞ্চাশটা ক্লাস আপনি করে আসছেন কিন্তু সেই কোর্সে সেই কোর্সের হচ্ছে যে আপনাদের যে অভিজ্ঞতা এটা বাজে একটা অভিজ্ঞতা হয়ে গেছে সেটা এখানে অ্যাপ্লাই করলে চলবে না হ্যাঁ এটা মাথায় রাখবেন তাহলে কোর্স ফি হচ্ছে চার টাকা তবে যারা আঠাশ জুলাইয়ের মধ্যে ভর্তি হবেন হ্যাঁ যারা আঠাশ জুলাইয়ের মধ্যে এডমিশন নেবেন তাদের জন্য আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে রেখেছি যারা আঠাশ জুলাইয়ের মধ্যে এডমিশন নেবেন তাদের জন্য আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি অর্থাৎ আঠাশ জুলাই এর মধ্যে যদি ভর্তি হন তাহলে এই চার হাজার আশি টাকার কোর্স ফি আপনি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকায় করতে পারবেন জুলাই মানে আজকে হচ্ছে আপনার কত তেইশ জুলাই আর পাঁচ দিনের মধ্যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের জন্য ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট ডাবল ওয়ান থ্রি জিরো থ্রি জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট ডাবল ওয়ান থ্রি জিরো থ্রি হ্যাঁ এটা অবশ্য আমার বিকাশ নাম্বার এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে যোগাযোগ করতে পারবেন ফিফটি ক্লাস ফিফটি লেকচার শিট এবং ফিফটি ক্লাস টেস্ট কোর্স ফি চার টাকা তবে যারা আঠাশ জুলাই এর মধ্যে ভর্তি হবেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে দু টাকা আর এই কোর্সটা বিসিএস বা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন বা কলেজ নিবন্ধন স্কুল নিবন্ধন যে কোনো চাকরির পরীক্ষার জন্য যেখানে ইংলিশের প্রয়োজন আছে সেটার জন্য এই কোর্সটা বেশ এফেক্টিভ হবে আর এখানে ক্লাসগুলো থাকবে পঞ্চাশটা ক্লাসের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারের ক্লাস থাকবে থার্টি তিরিশটা আমি গ্রামারের ক্লাস অনেকগুলো বেশি দিয়েছি এজন্যই জন্যই যে আমি গ্রামারগুলো একটু ভেঙে ভেঙে বুঝাই যেদিন আমি নাউন পড়াবো ওই আমি নাউনের আইডেন্টিফিকেশন পড়াবো নাউনের ক্লাসিফিকেশন নাউনের ট্রান্সফরমেশন নাউনের উপর কারেকশন নাউনের উপর কনফিউশন হ্যাঁ যেমন স্টেট এবং কান্ট্রি দুটোই নাউন বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড কান্ট্রি শেড আর শ্যাডো এর মধ্যে পার্থক্যটা কি অর্থাৎ যেদিন আমি নাউন পড়াবো ওই ক্লাসে আমি নাউনের বিস্তারিত পড়াবো এরপরে ক্লাসে প্রণাউন পড়াবো মানে প্রণাউনের বিস্তারিত অর্থাৎ আমি একটু মানে ঠান্ডা মাথায় পড়াবো সোজা কথায় আমি একটু তৃপ্তি মতো পড়াবো হ্যাঁ যার কারণে আমার ক্লাসের সংখ্যাগুলো আমি বেশি রেখেছি যে আমার পরিশ্রম বেশি হয় হোক কিন্তু আমি তৃপ্তি মতো পড়াবো আমার কথা হলো আমার কোর্সটা করে একজনের অবস্থা এমন যেন হয় যে শুধু চাকরির পরীক্ষার প্রস্তুতি না বরং তার অবস্থা যেন এমন হয় সেজন্য এই কোর্সটা করে কাউকে গিয়ে আবার এই কোর্সটা করাতে পারে হ্যাঁ যার কারণে আমি একটু শান্তি মতো পড়াবো হ্যাঁ তৃপ্তি মতো এর জন্য ক্লাসের সংখ্যা আমি বেশি রেখেছি অনেকে ভাববে তিরিশটা ক্লাস গ্রামারের দরকার নাই তার জন্য এই কোর্স না হ্যাঁ তার জন্য তো কোনো কোর্সই লাগবে না কিন্তু আমি বিশ্বাস করি ইংলিশ গ্রামারের যে বেসিক গ্রামারের কোর্স পঞ্চাশটা ক্লাস দিলেও আমার কাছে মনে হয় কম হয়ে যায় হ্যাঁ আর যারা এক ক্লাসই পার্টস অফ স্পিচ শেষ করতে পারে তাদের জন্য এই কোর্স না কারণ আমি এমন এক টিচার আমি এক ক্লাসে পার্টস অফ স্পিচ পারি না আমার শুধু নাউন পড়াতে দু ঘন্টা লাগে শুধু প্রোনাউন পড়াতেই দুই ঘন্টা লাগে এবং দুই ঘন্টায় প্রোনাউনের এত কিছু আছে যে পড়ানোর পর দুই ঘন্টায় মনে হয় যে হয় না তিন ঘন্টা হলে বুঝি একটু ভালো হয় একেবারে অপ্রয়োজনীয় ঠিক আছে এগুলো আসলে যারা বুঝতে পারবেন না তাদের জন্য এটা পুরো অপ্রয়োজনীয় তাদের জন্য এই কোর্স না হ্যাঁ কিন্তু যারা বুঝবেন যে আমি প্রোনাউন এমন ভাবে শিখবো পরীক্ষক প্রোনাউনের উপর যেমনই কোশ্চেন করুক যেন আমাকে আটকাতে না পারে ইনশাল্লাহ তাদের জন্য এই কোর্স ঠিক আছে তাহলে গ্রামার উপর 30টা ক্লাস একদম জিরো থেকে শুরু করব গ্রামার আর ইংলিশ লিটারেচারের উপর 10টা ক্লাস আমি নিব ঠিক আছে আর হচ্ছে ভোকাবুলারি উপর পাঁচটা ক্লাস তাহলে গ্রামারে 30টা লিটারেচারের উপর 10টা ইংলিশ লিটারেচারের উপর 10টা ভোকাবুলারির উপর কি পাঁচটা আর আমি সলভ ক্লাস নিব পাঁচটা সলভ ক্লাসটা কিরকম হবে এই যে 30 আর 10 40টা ক্লাস গ্রামারের 30টা ক্লাসের উপর বিশেষ করে সলভ ক্লাস আমি নিব তো তিরিশটা ক্লাসকে আমরা পাঁচ ভাগে ভাগ করবো মানে প্রতি ছয়টা করে ক্লাস নিয়ে একটা সলভ ক্লাস মানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী এত তারিখে একটা সলভ ক্লাস নিবো সলভ ক্লাস ওয়ান তোমরা হচ্ছে লেকচার ওয়ান থেকে সিক্স পর্যন্ত দেখে আসো কার কি প্রবলেম আছে দেখে আসবা আসার পরে আমি একটা পরীক্ষা নিব আগে পঞ্চাশ নম্বরের ওই পরীক্ষা নেওয়ার পর আমি প্রশ্নটা সলভ করতে যাব তখনই সবার প্রবলেম গুলো বের হয়ে যাবে সেগুলো সলভ করে দিব এভাবে প্রত্যেক ছয়টা করে লেকচার মিলে একটা সলভ ক্লাস তাহলে গ্রামারের ক্লাস দশটা লিটারেচার এর ক্লাস দশটা সরি গ্রামারের ক্লাসটা লিটারে চার হাজার আশি টাকা তবে আবারও বলি যারা আঠাশ জুলাই এর মধ্যে ভর্তি হবে তাদের হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে দুই হাজার চল্লিশ টাকায় করতে পারবেন এবং নিশ্চিত থাকেন আঠাশ জুলাই এর পরে আমি এই কোর্স একজন স্টুডেন্ট পেলেও চার হাজার আশি টাকায় চালাম সুতরাং যারা আটা এর মধ্যে এডমিশন নেবেন তাদের দুই হাজার চল্লিশ টাকা ইনস্ট্যান্ট লাভ হবে আমি জানি যারা আমার পুরাতন ব্যাসে স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা হয়তো বা বলবে স্যার এই ডিসকাউন্ট এখন আমাদেরকে দিয়ে দিয়ে দেন তা অবশ্য সম্ভব না হ্যাঁ ডিসকাউন্ট তো ডিসকাউন্ট যখন যেরকম সময় থাকে এবার আসেন তেতাল্লিশতম বিসিএস রিটার্ন ইংলিশ প্রিপারেশন হ্যাঁ তেতাল্লিশতম বিসিএস রিটার্ন ইংলিশ প্রিপারেশন এর কোর্সটাতে যারা তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই রিটার্ন এর প্রিপারেশন কারণ আপনারা জানেন অনেকেই হয়তো যে বিসিএস প্রিলিমিনারির পাশাপাশি যারা রিটেন এর অন্তত ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশন নেয় তাদের রিটেন পরীক্ষাটা খুব ভালো হয় হ্যাঁ তা না টাইম পাওয়া যায় না তো রিটেন তেতাল্লিশতম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন জন্য অনেকেই আমাকে ভর্তি লাভ করেছে অলরেডি আমার তিনটা ব্যাচ চলছে এটা আমার আমি দুঃখিত মানে রিটেনের জন্য আমার মোট পাঁচটা ব্যাচ তার মধ্যে তেতাল্লিশের তিনটা একচল্লিশের দুইটা এটা আমার ষষ্ঠ ব্যাচ চলবে ইনশাল্লাহ তেতাল্লিশ বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন এর একটা লং কোর্স এখানেও ক্লাসের সংখ্যা থাকবে নাম্বার অফ টোটাল ক্লাস থেকে ফিফটি টা ক্লাস পিডিএফ লেকচার শিট পঞ্চাশটা থাকবে ক্লাস টেস্ট থাকবে দশটা কারণ রিটার্নের প্রতিদিন ক্লাস টেস্ট নেওয়া সম্ভব হয় না দশটা ক্লাস টেস্ট থাকবে মানে পাঁচটা করে ক্লাস নিলে একটা করে টেস্ট থাকবে কোর্স ফি এখানেও চার হাজার আশি টাকা তবে যারা আঠাশ জুলাই এর মধ্যে ভর্তি হবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে দুই হাজার চল্লিশ টাকা এটা হচ্ছে তেতাল্লিশ তম বিসিএস রিটার্ন ইংলিশ প্রিপারেশন তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে আমি তম বিসিএস পরীক্ষার্থী তো আমি এখন থেকে রিটার্ন প্রিপারেশন নিব তাদেরকে স্বাগত তারা এই কোর্স করতে পারেন লং কোর্স এখানে কোনো শর্টকাট মেথড চলবে না এখানে বিস্তারিত আলোচনা এখানে ট্রান্সলেশনের উপরই বিশটা ক্লাস দিয়েছি ভাবছেন শুধু ট্রান্সলেশনের উপর বিশটা ক্লাস কেন দিলাম কারণ কেউ কেউ তো মনে করে ট্রান্সলেশন কোনো ব্যাপারই না কয়েকটা নিয়ম পড়বো ধরাধাম হয়ে যাবে আহ এত সহজ না আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে পছন্দ করো এই টাইপের বাক্য নিশ্চয় এখানে অনুমতি দেওয়া হয় না এখানে অনুবাদের মূল সমস্যা হচ্ছে সেন্টেন্সটা হয় লং এই লং সেন্টেন্সটাকে আমরা কই থেকে শুরু করব সেটাই বুঝতে আমাদের সমস্যা হয়ে যায় তারপর না হয় আপনি অনেকগুলো নিয়ম জানেন সেন্টেন্স স্ট্রাকচার আপনি জানেন কিন্তু ওয়ার্ড আপনি জানবেন কিভাবে আমার এই ট্রান্সলেশনের ক্লাস আমি এভাবে করাবো আপনাকে প্রথম দিন মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন কেন্দ্রিক ওয়ার্ড দেয়া হবে দুইশোটা আপনি পড়বেন এরপরের ক্লাসে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন কেন্দ্রিক অনুবাদ প্র্যাকটিস করানো হবে এরপরের ক্লাসে আপনাকে ব্যাংক এন্ড ইকোনমি রিলেটেড ওয়ার্ড দেওয়া হবে দুইশোটা আপনি পড়বেন তারপরে ব্যাংক এবং অর্থনীতি সংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করবো আমরা এভাবে আপনাদেরকে আমি বিশটা ট্রান্সলেশনের ক্লাসে দশটা টপিকের উপর প্রতিটা টপিকে দুইশোটা করে ওয়ার্ড দশটা টপিকের উপর দশ গুণ দুইশো কত হয় দুই হাজার ওয়ার্ড শিখাবো এবং তার উপর ট্রান্সলেশন প্র্যাকটিস করাবো আর বেসিক স্যান্ডেল স্ট্রাকচার তো থাকবেই ক্লাসের শুরুতে তাহলে ওয়ার্ডটাও শিখতে হবে এই জন্য ডিকশনারি মুখস্ত বলে লাভ হবে না আপনাকে সেক্টর বুঝে ওয়ার্ড জানতে হবে ঠিক আছে এরকম আমি দশটা গুরুত্বপূর্ণ সেক্টর ব্যাংক অর্থনীতি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ পরিবেশ হ্যাঁ দূষণ এরকম দশটা সেক্টর আমি ওয়ার্ড দিব এবং সেগুলোর বিশটা ক্লাস থাকবে রিডিং দশটা ক্লাস থাকবে অনেকে ভাবে এটা আমার ক্লাস করার কি আছে যারা এটা ভাবেন বুঝতে হবে তাদের রিটার্ন একেবারে বাজে অবস্থা হ্যাঁ যারা ভাবেন যে কম্পিটিনশনের ক্লাস করার কি বুঝতে হবে তাদের রিটার্ন প্রিপারেশন একেবারে বাজে অবস্থা আমি নিশ্চিত রিডিং কম্পিটিশন অনেক সহজ না অনেক কঠিন হ্যাঁ তবে সব কঠিন কিছু সমাধান আছে আমি রিডিং কম্পিটিশন দশটা ক্লাসে করব কি বিভিন্ন বিদেশি গুলো থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো আমি কপি করে নিয়ে এসে এটাকে প্যাসেজ বানাই প্রশ্ন বানাই দেখা গেল আমার আমার রিডিং কম্পিটিশনের একটা ক্লাসে আমি একটা প্যাসেজ বুঝাবো প্রশ্ন সলভ করাবো এরপরে আপনাকে একটা হোমওয়ার্ক দিব ঠিক আছে এভাবে দশটা প্যাসেজ আমি বুঝাবো আর দশটা হোমওয়ার্ক আপনাকে দিয়ে করাবো অর্থাৎ রিডিং কম্পিটিশনের উপর আপনি এভাবে ক্লাস পাবেন মোট কয়টা বিশটা ক্লাস পাবেন বলতে গেলে এরপর বেসিক গ্রামার উপর উপর থাকে আমি ক্লাস নিব সামারি রাইটিং পরীক্ষা আপনার জানেন যে একশো শব্দের মধ্যে সামারি লিখতে বলা হয় তো সহজ কাজ না যারা মনে করেন প্যাসেজের প্রথম লাইনটা দিব মাঝখান থেকে দুইটা লাইন শেষ থেকে দুইটা লাইন দিব। তাদের আসলে এটা ভালো করতে পারবেন না হ্যাঁ সামারি লেখার একটা কৌশল আছে সেটা জানতে হবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে প্রচুর সামার রাইটিং এর উপর আমি দুইটা ক্লাস দিব এরপর লেটার টু এডিটর এর উপর আমি দুইটা ক্লাস দিব এস এ রাইটিং এর উপর তিনটা ক্লাস দিব এরপর সলভ ক্লাস দিব তিনটা আর মডেল ডেস তিনটা মডেল ডেস তিনটা হবে অফলাইনে পরীক্ষা দ্যাট মিন্স আপনি বাংলাদেশের যে জায়গায় থাকেন না কেন আমি তিনটা মডেল ডেস্ট এর কোশ্চেন পিডিএফ করে হচ্ছে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব এবং আপনারা নিজ দায়িত্বে বাসায় বসে পরীক্ষা দিয়ে খাতাটা আমাকে কুরিয়ার করে দিবেন আমি ভালো করে খাতাটা চেক করার পর তারপর আপনাকে কুরিয়ার করে আবার পাঠাবো এভাবে হয়তো কেউ করেন হ্যাঁ শুনে অনেকে ভাববেন এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব এভাবে না করলে রিটার্নের পরীক্ষার খাতা মূল্যায়ন করা সম্ভব না অনলাইনে দেখা সম্ভব না তাহলে এখানে মডেল টেস্ট হবে তিনটাই তিনটা মডেল টেস্টের উপর সলভ ক্লাস হবে তিনটা তাহলে কি বুঝলাম তেতাল্লিশ তম বিসিএস রিটেন ইংলিশের উপর মোট ক্লাস পঞ্চাশটা পিডিএফ শিট পঞ্চাশটা ক্লাস টেস্ট দশটা কোর্স ফি চার হাজার আশি টাকা এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যদি আঠাশ জুলাই এর আগে কেউ ভর্তি হয় আচ্ছা এবার আসেন যারা ফোর্টি ফার্স্ট একচল্লিশতম বিসিএস রিটার্ন ইংলিশ প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা তো খুব বেশি সময় নেই তাদের জন্য একটা শর্ট কোর্স একটু ঝালাই করে নেওয়ার জন্য আমি আবারও বলি এই শর্ট কোর্সটা তাদের জন্য যারা মোটামুটি ইংলিশটা ভালো বোঝে তাদের জন্য হ্যাঁ যারা এখনো ইংলিশের প্রিপারেশনে নেয়নি তাদের জন্য এই শর্ট কোর্সটা তাদেরকে বলবো তারা আপনারা তেতাল্লিশের লং কোর্সে ভর্তি হবে তো এই শর্ট কোর্সে ক্লাস থাকবে পনেরোটা কোর্স ফি খুবই কম এক হাজার বিশ টাকা তাও যদি আঠাশ জুলাই এর আগে ভর্তি হন ঠিক আছে তো এই ছিল আমার বিসিএস এবং হচ্ছে আপনার পেলি এবং রিটেন কেন্দ্রিক কথা তবে যারা চাচ্ছেন যে আমি ব্যাংক জবে রিটেন ফোকাস রাইটিং নিয়ে টেনশনে আছি তাদেরকে আমি বলবো আপনার তেতাল্লিশ তোমার বিসিএস রিটার্ন ইংলিশ প্রিপারেশনটাতে ভর্তি হয়ে যান এই কোর্সে আপনার বিসিএস সহ ব্যাংক জব কাভার হয়ে যাবে ইনশাল্লাহ এবার যারা আছি যারা যারা যারাই হচ্ছে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেওয়ার চিন্তা করতেছেন তারা অবশ্যই আগে ভিডিওটা ভালো করে দেখবেন তথ্যগুলো জানবেন কোন কোর্সের ফি কত ক্লাস কয়টা তারপর আমাকে ফোন দিবেন এই নাম্বারে ঠিক আছে অনেকে হচ্ছে কিছুই না জেনে আমাকে ফোন দেয় তো এত কিছু ফোনে আসলে বলার ইচ্ছা হয় না ঠিক আছে প্রত্যেককে আলাদা আলাদা করে আপনার ভিডিওটা ভালো করে দেখে জেনে তারপর আমাকে ফোন দিবেন জাস্ট নিতে চাইলে আহ এই নাম্বারটাতে আঠাশ জুলাই এর পরে ফোন দিলে আমাকে হয়তো পাবেন না কারণ আমি ক্লাসে ব্যস্ত থাকবো এর আগে পাবেন এবার আসি ভার্সিডি এডমিশন ইংলিশ প্রিপারেশন ব্যাস এই ভার্সিডি এডমিশন ইংলিশ প্রিপারেশন ব্যাস এটা একটা অ্যাডভান্স ব্যাস যারা এখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে অক্টোবর তাদের জন্য এটা খুব একটা ভালো হবে না কারণ সময় পাওয়া যাবে না তবে হ্যাঁ দুই মাসে অনেক ক্লাসই করা যাবে তবে যারা আগামীতে পরীক্ষা দিবে তাদের জন্য অ্যাডভান্স প্রিপারেশন এখানে ক্লাস থাকবে পঞ্চান্নটা ফিফটি ফাইভ তো নাম্বার টোটাল ক্লাস হচ্ছে পঞ্চান্নটা পিডিএফ শিট থাকবে পঞ্চাশটা কারণ পাঁচটা সলভ ক্লাস এই জন্য থাকবে পঞ্চাশটা ক্লাস টেস্ট হবে পঞ্চাশটা কোর্স ফি পাঁচ টাকা হ্যাঁ ভার্সিটি এডমিশন ইংলিশে তবে যারা আঠাশ জুলাই এর আগে ভর্তি হবে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তার মানে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকায় এখানে ভার্সিটি এডমিশন ইংলিশ ক্লাস কোর্সের এর পঞ্চান্নটা ক্লাসের মধ্যে ইংলিশ গ্রামারের উপর ক্লাস থাকবে তিরিশটা তারপর হচ্ছে ইংলিশ লিটারেচারের উপর থাকবে পাঁচটা এবং এইচএসসি যে টেক্সট বুক ইংলিশটা আছে এর উপর ক্লাস দিব দশটা এটা আসলে কেউই ভালো মতো পড়ায় না এখানে অনেক কিছু আছে পড়ানোর দশটা ক্লাস নিবে এখানে উপর পাঁচটা ক্লাস সলভ প্লাস পাঁচটা মোট ক্লাস ভার্সিটি এডমিশন ইংলিশের এখানে কোর্স ফি পাঁচ হাজার এবং হচ্ছে আগে যারা নিবে তাদের জন্য হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা অ্যাডভান্স ভার্সিটি এডমিশন ইংলিশ আহ প্রিপারেশন নিতে চাও তাদেরকে বলবো এই নাম্বারে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট ডাবল ওয়ান থ্রি জিরো থ্রি এই নাম্বারে ঠিক আছে আমরা আরেকটু রিভিউ দিয়ে নেই সেটি হচ্ছে যে তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ প্রিপারেশনের পঞ্চাশটা ক্লাসের কোর্স ফি চার টাকা এবং যারা আঠাশ জুলাই আগে ভর্তি হবে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ দুই টাকা শুধু আঠাশ জুলাই এর আগে ভর্তি হলে এরপরে আপনার তেতাল্লিশতম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন ক্লাস হচ্ছে মোট পঞ্চাশটা সিট হবে পঞ্চাশটা ক্লাস দশটা কোর্স চার হাজার আশি আঠাশ জুলাই এর আগে ভর্তি হলে তার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলা বাহুল্য আমার কাছে অনেকেই নক করেছে যারা একই সাথে বিসিএস এবং রিটেন ইংলিশের নেবে এবং নিঃসন্দেহে তারা বুদ্ধিমান বুদ্ধিমতী কারণ যারা বুদ্ধিমান তারা তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারির নিয়ে আমার সপ্তাহে তিন দিন ক্লাস হয় ক্লাসা এর সুতরাং আপনি একসাথে দুইটা কোর্সই করতে পারেন আর বলা বাহুল্য দুইটা কোর্স করলে আবার নতুন করে কোনো ডিসকাউন্ট হবে না হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আপনি দুইটা কোর্স একসাথে করলেও আপনার আর কোনো ডিসকাউন্ট থাকবে না অর্থাৎ দুইটা কোর্সের জন্য আপনাকে চার হাজার আশি টাকাই পে করতে হবে এরপর যারা শর্ট কোর্স করবেন ফোর্টি ফার্স্ট ভি জন্য তাদের কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা আঠাশ জুলাইয়ের আগে ভর্তি হলে ঠিক আছে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির অ্যাডভান্স ব্যাচ আমি চালু করতেছি আঠাশ জুলাই এর পর থেকে পঞ্চান্নটা ক্লাস নিয়ে এখানে কোর্স ফি পাঁচ হাজার একশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে যদি আঠাশ জুলাই এর আগে কেউ অ্যাডমিশন নেয় মানে পঁচিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ পঁচিশশো টাকা সেভ হবে আঠাশ জুলাই এর আগে আগে ভর্তি নিলে আরেকটা বিষয় বলে দেই যারা চাচ্ছেন ফ্রি ক্লাস করতে হ্যাঁ তাদেরকে আমি বলে দিচ্ছি যারা ফ্রি ক্লাস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং একই সাথে কমেন্ট কমেন্ট প্রথম বক্সে আমি তিনটা ক্লাস দিয়ে রাখতেছি একটা হচ্ছে ভার্সিটি ইংলিশ প্রিপারেশনের ডেমো ক্লাস একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ডেমো ক্লাস একটা হচ্ছে বিসিএস রিটেনের জন্য ডেমো ক্লাস আপনারা যে যে কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সের ডেমো ক্লাস দেখে আপনি ভর্তি হতে পারেন তবে অবশ্যই ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে কেমন আমার ক্লাসটা হচ্ছে দেড় বা আপনি টানতে টানতে ঘন্টার দুই মিনিট বা দশ মিনিটে দেখে ফেললেন আর ভাববেন আপনি ভালো বুঝবেন অসম্ভব আমার দেড় ঘন্টার ক্লাস আপনাকে ঘড়ি ধরে দেড় ঘন্টাই দেখতে হবে স্কিপ করা যাবে না আপনি যেটুকু স্কিপ করে গেছেন ওইটুকু না বোঝার কারণে পরের ধাপে আপনি বুঝবেন না মনে হবে ধুর এটা কোনো ক্লাস হলো সুতরাং আমার ক্লাস যাচাই করার আগে আপনারা ধৈর্যাগে যাচাই করতে হবে অর্থাৎ ধৈর্য পুরোপুরি নিয়ে আমার ডেমো ক্লাস করতে যদি আপনি বসেন আমি নিশ্চিত ইনশাল্লাহ যে আপনার মনে হবে যে আপনারা লাইফে আপনি একটা বেস্ট ক্লাস করছেন যদি আপনার ধৈর্য এবং মনোযোগ আমার ক্লাসের উপর থাকে এই ছিল ঈদ পরবর্তী অফার এই অফার আবার হবে আগামী ঈদ ইনশাআল্লাহ সবাই যদি থাকি সুযোগ থাকি আমি বেঁচে থাকি তার আগে আর এই কোর্সের কোনো অফার থাকবে না সব নিয়মিত কোর্সেই ভর্তি চলবে তো যারা চাচ্ছেন যে ইংলিশের অবস্থা ঠিকঠাক করে ফেলবেন দূর করে ফেলবেন তারা দ্রুত এই কোর্সে এডমিশন নেবেন যেহেতু ক্লাসের সংখ্যা বেশি তাই যারা ইংলিশ শুধু রিডিং করতে পারেন মানে রিডিং করতে পারেন যারা যাদের ইংরেজি পড়ার যোগ্যতা আছে তাদের জন্য এই কোর্সটা করলেও কোনো সমস্যা হবে না কারণ এটা একদমই জিরো থেকে শুরু করবো ঠিক আছে সুতরাং এখানে দুর্বল স্টুডেন্ট সবল স্টুডেন্ট সবার জন্য এই কোর্সটা সবলদেরও বেশি লাফালাফির কোনো কারণ নেই কারণ হচ্ছে আমি এখানে একটা করে টপিকের উপর হিউজ ইনফরমেশন সবলদের লাগবে। দুর্বলদের মনে হবে। এত আমি বলি এত ইনফরমেশন ঝামেলা মনে হয়েছিল জন্যই আপনি এতদিন থেকে দুর্বল ছিলেন তো সবল হতে গেলে আপনাকে একটু বেশি করে খাইতে হবে ভাই হ্যাঁ এই তথ্যগুলো বেশি করে নিতে হবে আপনি সবল হতে চান তথ্য কম নিতে চান একই সাথে এটা সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আঠাশ জুলাই এর আগে ভর্তি হয়ে নেবেন আঠাশ জুলাই এর পরে ইনশাল্লাহ এই কোর্স থাকবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম